হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পিয়ার লার্নিং স্টাডি চ্যানেল আজ আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের বাইশে সেপ্টেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আলোচনা করবো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করবে বন্ধুদের শেয়ার করবে আর চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর প্রথম হিজাব পরিহিত ব্রঞ্চের মূর্তির উন্মোচন হল কোন দেশে তাহলে উত্তর কী হবে উত্তর হবে অপশান সি ব্রিটিশ যুক্তরাজ্য বার্মিংহাম বা ব্রিটিশ যুক্তরাজ্যের বার্মিংহামে এই ব্রোঞ্চের মূর্তিটির উন্মোচন হল অপশান সি মূর্তিটির নাম দেওয়া হলো কি মূর্তিটির নাম দেওয়া হলো স্ট্রেংথ অফ হিজাব আর মূর্তিটির স্থাপত্যকারকে লুক পেরি আর মূর্তিটি পাঁচ মিটার উঁচু এবং ওজন প্রায় এক টন আর সম্প্রতি ইরান হিজাব সংক্রান্ত বিল পার্লামেন্টে পাশ করলো এই বিলে কি বলা আছে এই বিলে বলা আছে মহিলারা যদি হিজাব না পড়ে তাহলে দশ বছরে জেল হতে পারে পরের প্রশ্ন সেভেন্থ আইডিসিএ টি টোয়েন্টি ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ভারতে কোথায় অনুষ্ঠিত হবে তাহলে উত্তর কি হবে উত্তর হবে অপশন এ ভুবনেশ্বর ভুবনেশ্বরে অনুষ্ঠিত হবে অপশন এ উত্তর আইডিসি এর পুরো নাম কি ইন্ডিয়ান ডিফ ক্রিকেট অ্যাসোসিয়েশন বোধিরদের খেলা বোধিরদের ক্রিকেট খেলা আর বোধি ক্রিকেটদের এই ক্রিকেট খেলা কবে শুরু হবে পঁচিশে সেপ্টেম্বর শুরু হবে আর মোট উনিশটা দল এই খেলায় অংশগ্রহণ করবে আর খেলাটি আয়োজন করেছে কে উড়িষ্যা ডিফ ক্রিকেট অ্যাসোসিয়েশন আর ইন্ডিয়ান ডিফ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিইও কে রোমা বালুয়ানি পরের প্রশ্ন সম্প্রতি ভারত এবং আমেরিকার যৌথ উদ্যোগে কতগুলি ই বাস ভারতের বিভিন্ন শহরে তৈরি হবে তাহলে উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি দশ হাজার দশ হাজারটি ই বাস তৈরি হবে পরিবেশ দূষণ কমানোর জন্য এই ইলেকট্রিক বাসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পরের প্রশ্ন বারাণসী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের থিম কী বারাণী বারাণসী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের থিম হচ্ছে শিব অপশন বি উত্তর অপশন বি শিব স্টেডিয়ামটি উদ্বোধন হবে কবে উদ্বোধন হবে তেইশে সেপ্টেম্বর এবং এটি উদ্বোধন করবেন কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় তিরিশ একর বিস্তৃত এই স্টেডিয়ামটি প্রায় তিরিশ হাজার দর্শক বসতে পারবে স্টেডিয়ামটি উত্তরপ্রদেশের কোথায় বসছে উত্তরপ্রদেশের বারাণসীর গঞ্জেরি রাজাতালাবে অবস্থিত স্টেডিয়ামটি তৈরি করেছে কোন কোম্পানি লারসন এন্ড টুব্রো এল কোম্পানি স্টেডিয়ামটির প্যাভিলিয়ান এবং ভিআইপি আসন দেখতে অনেকটা ডোমরুর মতো আর গ্যালারি অনেকটা দেখতে কাশিঘাটের মতো আর স্টেডিয়ামে যে ধাতুর ফ্রেমগুলি আছে সেই ধাতুর ফ্রেমগুলি দেখতে বিল্লপত্রের মতো অর্থাৎ বেল পাতার মতো আর স্টেডিয়ামে যে ফ্লাড লাইট আছে সেই ফ্লাড লাইটগুলো দেখতে অনেকটা ত্রিশুলের মতো পরে প্রশ্ন ভারত ও সিঙ্গাপুরে নেভির মধ্যে অনুষ্ঠিত হওয়া সামরিক মহড়ার নাম কি তাহলে উত্তর কি হবে উত্তর হবে অপশন সি সিমবেক্স এস আইএমবে এই সামরিক মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে কোথায় সিঙ্গাপুরে চাঙ্গি নাভাল বেসে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত এই মহড়াটি চলবে পরে প্রশ্ন ইন্টারন্যাশনাল কংগ্রেস অন কেমিস্ট্রি অফ সিমেন্ট আইসিসিসি সম্মেলনটি দু সালে কোথায় অনুষ্ঠিত হবে তাহলে উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি দিল্লি দিল্লিতে অনুষ্ঠিত হবে অপশন ডি ভারত সুইজারল্যান্ড এবং সংযুক্ত আরব আমির শাহীকে হারিয়ে এই অধিবেশনে নিলামে জয়ী হল ষোলোতম আইসিসিসি সম্মেলনটি বর্তমানে কোথায় হচ্ছে থাইল্যান্ডের ব্যাংককে হচ্ছে পরের প্রশ্ন উত্তর কতগুলি অটল আবাসিক বিদ্যালয় তৈরি হবে তাহলে উত্তর কী হবে উত্তর হবে ডি ষোলো ষোলোটি অটল আবাসিক বিদ্যালয় তৈরি হবে পুরো উত্তরপ্রদেশ জুড়ে এই বিদ্যালয়গুলি তৈরি হবে এবং ভিত্তিপ্রস্তরে উদ্বোধন করবেন কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রমিক নির্মাণকর্মী বা অনাথ শিশু যারা কোভিড নাইন্টিনে মা বাবাকে হারিয়েছে তাদের জন্য এই বিদ্যালয় তৈরি হবে প্রতিটি স্কুল প্রায় দশ থেকে পনেরো একর জমিতে তৈরি হবে এবং স্কুলে উন্নত মানের ক্লাসরুম খেলার মাঠ বিনোদনমূলক ব্যবস্থা অডিটোরিয়াম এবং সুবিধা থাকবে এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বারাণসী জেলায় কাশী সংসদ কালচারাল মহোৎসব দু হাজার তেইশের উদ্বোধন করবেন পরে প্রশ্ন সম্প্রতি ভারতে কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে পৃথিবীর সবচেয়ে পুরনো দেবদারু গাছের সন্ধান মিলল উত্তর কি হবে উত্তর হবে অপশন ডি জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে এই সবচেয়ে পুরনো দেবদারু গাছের সন্ধান মিলল গাছটির গুড়ির ব্যাস প্রায় চুয়ান্ন ফুট এবং এটি জম্মু কাশ্মীরের ডোডা জেলার ভালিসাতে অবস্থিত পরের প্রশ্ন সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন গ্রাম বেস্ট ট্যুরিজম ভিলেজ হিসাবে পুরস্কার পেলো তাহলে বেস্ট পর্যটন গ্রাম হিসেবে পুরস্কার পেল পশ্চিমবঙ্গের কোন গ্রাম উত্তর অপশন বি কিরিটেশ্বরী কিরিটেশ্বরী অপশন বি কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক যে প্রতিযোগিতা আয়োজন করেছিল সারা দেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় সাতশো পঁচানব্বইটি আবেদনের মধ্য থেকে পশ্চিমবঙ্গের গ্রামটি পুরস্কৃত হলো। গ্রামটি কোথায় অবস্থিত গ্রামটি মুর্শিদাবাদ জেলা অবস্থিত এবং এটি অন্যতম সতীপীঠ নামে পরিচিত পরের প্রশ্ন সম্প্রতি জম্মু কাশ্মীরের সঙ্গে কোন রাজ্যে যৌথভাবে দুদিনের সামরিক মহড়া অনুষ্ঠিত হলো তাহলে উত্তর কী হবে উত্তর হবে অপশান সি উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের সঙ্গে এই দুদিনের বিমান বাহিনী সামরিক মহড়া অনুষ্ঠিত হলো অপশন সি উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর ভারতে অংশগ্রহণের ছিয়াত্তর বছর পূর্তি উপলক্ষে এই মহড়াটি অনুষ্ঠিত হলো আর ছাব্বিশে অক্টোবর উনিশশো সালে জম্মু কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয় জম্মু কাশ্মীরে বর্তমানে লেফটেন্যান্ট গভর্নরের নাম কি লেফটেন্যান্ট গভর্নরের নাম মনোজ সিংহ পরে প্রশ্ন আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার কোথায় অনুষ্ঠিত হবে তাহলে উত্তর কী হবে উত্তর হবে ফ্লোরিডা এবং নিউ ইয়র্ক উত্তর হবে অপশন ডি ডি স্থানগুলি কোথায় অবস্থিত তিনটে স্থান আমেরিকাতে অবস্থিত পরের প্রশ্ন ব্যান্টনি ক্যাসেল কমপ্লেক্স ব্যান্টনি ক্যাসেল কমপ্লেক্সে উদ্বোধন হলো কোন রাজ্যে তাহলে উত্তর কী হবে উত্তর হবে অপশন সি হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের সিমলাতে ব্যান্টনি ক্যাসেল কমপ্লেক্সের উদ্বোধন হলো অপশন সি ভারতীয় সেনার যুদ্ধ সংক্রান্ত ঐতিহাসিক সামগ্রী এখানে থাকবে এবং দর্শকদের আকর্ষণীয় হবে পরে প্রশ্ন সম্প্রতি ভারতীয় সেনা আজোট ওয়ার মেমোরিয়ালে কত ফুট উচ্চতা বিশিষ্ট জাতীয় পতাকার উত্তোলন করলো উত্তর কি হবে উত্তর হবে অপশন এ সত্তর সত্তর ফুট উচ্চতা বিশিষ্ট ভারতের জাতীয় পতাকার উত্তোলন করল ভারতীয় সেনা পুঞ্জ ব্রিগেড জম্মু কাশ্মীরের শহীদদের উদ্দেশ্যে জাতীয় পতাকা উত্তোলন করল পরের প্রশ্ন ফার্স্ট ইউপি ইন্টারন্যাশনাল ট্রেড শো এর উদ্বোধন করলেন কি তাহলে উত্তর কি হবে উত্তর হবে অপশন সি দ্রৌপদী মুর্মু দ্রৌপদী মুর্মু অপশন সি ইন্ডিয়া এক্সপো সেন্টার এবং মার্ট গ্রেটার নয়ডাতে যেটা অবস্থিত সেটা একুশে সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর এই বাণিজ্য মেলাটি অনুষ্ঠিত হবে এখানে বিভিন্ন রকমের হস্তশিল্প খাবার সরঞ্জাম এবং ইলেকট্রনিক দ্রব্য অটোমোবাইল সামগ্রী প্রভৃতি প্রদর্শিত হবে উত্তরপ্রদেশের গভর্নরের নাম কি আনন্দীবেন প্যাট পাটিল। এই ছিল আজকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের যদি ভিডিওটা দেখে যদি বিন্দুমাত্র ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তোমরা পিডিএফের জন্য আমার টেলিগ্রাম লিংকে দেখতে পারো টেলিগ্রাম লিঙ্কটা আমার ডেসক্রিপশন লিংকে দেওয়া আছে তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ